নমস্কার বন্ধুরা, আমি রুমা সাহা। ওয়েলকাম কিচেনে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাইক্রোওয়েভ ওভেন সঠিকভাবে পরিষ্কার করতে হয়। আপনারা মাইক্রো ক্লিনার দিয়ে সহজেই মাইক্রোওয়েভ পরিষ্কার করে নিতে পারবেন, কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার করে নেওয়া যায়। মাইক্রোওয়েভে রান্না করার পর মাইক্রোওয়েভ যদি ঠিক করে পরিষ্কার করা না হয়, তাহলে মাইক্রো ল্যাম্প খারাপ হয়ে যেতে পারে এবং ল্যাম্প ফ্লাকচুয়েট করতে পারে। আর মাইক্রোওয়েভে ভেতরে জমে থাকা অয়েল মাইক্রো হিটারকেও কিন্তু খারাপ করে দিতে পারে। এবার স্টেপ বাই স্টেপ দেখে নিই কিভাবে মাইক্রোওয়েভ ক্লিন করব। আমি এই মাইক্রোওয়েভে চিকেন তন্দুরি রেসিপিটি করেছিলাম। আমি এই রেসিপিটি আই বাটনে শেয়ার করেছি, আপনারা চাইলে এই রেসিপিটি আই বাটন প্রেস করে দেখে নিতে পারেন। দেখুন, আমার মাইক্রোওয়েভের ভেতরটি কিন্তু অপরিষ্কার হয়ে রয়েছে। এবার আমি এটিকে ক্লিন করে নেব। এখানে আমি মাইক্রোওয়েভ প্রুফ বোল নিয়েছি। এই বোলের মধ্যে আমি 2 কাপ জল ঢেলে নিয়েছি। 1টি লেবু আমি অর্ধেক করে কেটে নিয়েছি। এবার লেবুটি চিপড়ে এই রসটি আমি জলের মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু লেবুর পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন। এবার এই বোলটাকে আমি মাইক্রোওয়েভের ভেতরে ঢুকিয়ে দেব। এবার মাইক্রোওয়েভের ডোরটি আমি বন্ধ করে প্লাগের সুইচটি অন করে দেব। এবার স্টিম ক্লিন অপশনটা আমি সিলেক্ট করব। এটি কিন্তু 5 মিনিটের জন্য অটো সিলেক্ট হয়ে যাবে। এবার স্টার্ট বাটনটি প্রেস করে দেব। যেই মাইক্রোওয়েভে স্টিম ক্লিন অপশনটা নেই, তারা 5 মিনিট সিলেক্ট করে স্টার্ট বাটনটা প্রেস করে দেবেন। আমরা যে কোনো জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি, আর মাইক্রোওয়েভকে যদি আমরা পরিষ্কার করে রাখি, তাহলে মাইক্রোওয়েভে আমাদের রান্না করতেও ভালো লাগবে, আর মাইক্রোওয়েভকে আমরা নষ্ট হওয়ার হাত থেকেও বাঁচাতে পারব। আমি একটি ধোকলার রেসিপি এই মাইক্রোওয়েভে করেছি। যেই রেসিপিটি আমি আই বাটনে শেয়ার করেছি, আপনারা চাইলে কিন্তু আই বাটন থেকে এই রেসিপিটি দেখে নিতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, অলমোস্ট 5 মিনিটস হয়ে গেছে। এবার আমরা মাইক্রোওয়েভটাকে ভালোভাবে ক্লিন করে নেব। এবার মাইক্রোওয়েভের থেকে মাইক্রোওয়েভের বোলটা আমি বের করে নেব। জল এবং মাইক্রোওয়েভ ওভেন দুটোই কিন্তু ভীষণ গরম হয়ে আছে, তাই 2 মিনিট পর আমি মাইক্রোওয়েভ ওভেনটিকে পরিষ্কার করে নেব। এটি কিন্তু মাইক্রোওয়েভের মাইক্রো ল্যাম্প, আর উপরটি হচ্ছে মাইক্রো হিটার, তাই যখন কোনো রান্না করা হয় এখানে কিন্তু অয়েল জমে নষ্ট হয়ে যায়, তাই এই দুটো জায়গা কিন্তু প্রপারভাবে ক্লিন করতে হবে। এবার মাইক্রোওয়েভের সুইচটি আমি অফ করে দেব। এবার টান প্লেটটি আমি বের করে নেব, আর টান প্লেটটি কিন্তু খুব সাবধানে ব্যবহার করবেন। এই টান প্লেটটি কিন্তু সহজে কিনতে পাওয়া যায় না, এটি কিনতে হলে কিন্তু আপনাকে কোম্পানি থেকেই কিনতে হবে। আমি একটি কিচেন টাওয়েল নিয়েছি। এবার গরম জলের মধ্যে এই টাওয়েলটি চুবিয়ে আমি কিন্তু মাইক্রোওয়েভটিকে ক্লিন করে নেব। দেখুন, স্টিম কিন্তু চতুর্দিকে ভরে আছে, তাই আমার ক্লিন করে নিতে কিন্তু সুবিধে হচ্ছে। খুব ভালোভাবে এবার পরিষ্কার করে নিতে হবে। দেখুন, আমি মাইক্রো হিটার এবং মাইক্রো ল্যাম্প দুটোকেই কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি।
এবার মাইক্রোওয়েভের ডোরটিকেও আমি ভালোভাবে পরিষ্কার করে নেচ্ছি। এবার আমি একটি শুকনো টাওয়াল দিয়ে মাইক্রোওয়েভটিকে এবার ভালোভাবে পরিষ্কার করে নেব। এবার দেখুন আমি ভালোভাবে পরিষ্কার করে নেছি, আর মাইক্রোওয়েভের বাইরেটা কিন্তু আমি কলিন দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবো। মাইক্রোওয়েভটি পরিষ্কার করে আমি 2 মিনিটের জন্য ডোরটিকে খুলে রাখব। দেখুন মাইক্রোওয়েভটি কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। এবার টান প্লেটটি আমি সেট করে নেব। টান প্লেটটি কিন্তু খাপে খাপে বসাতে হবে, না হলে টান প্লেটটি কিন্তু কাজ করবে না। আমার মাইক্রোওয়েভ ক্লিনিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ।